আমি বলেছিলাম ডাবল ইঞ্জিন সরকার, আপনাদের যাদের মনে আছে আমি বলেছিলাম ডাবল ইঞ্জিন সরকার চাই। সেই ডাবল ইঞ্জিন সরকার বলার পরে আমি কি নমুনা দেখলাম এই ত্রিপুরার মাটিতে, জেনে রাখুন। আমিও আজ থেকে ত্রিপুরায় নেই, বহু বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন আমি ত্রিপুরা এসেছি। ত্রিপুরায় আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে, কয়েক বছর ধরে আমি যাতায়াত করি। এবং আমি যখন ডাবল ইঞ্জিন বলতাম, আমাকে ত্রিপুরার বন্ধুরা, আমার আত্মীয়রা একদিন ফোন করেছিল যে ভাই তুমি মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছ, যে ডাবল ইঞ্জিনের নাম করে ত্রিপুরায় সরকার তৈরি হয়েছে জেনে রেখে দাও, এখানে ডাবল ইঞ্জিন দূরের কথা, সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। আমাকে তখন এইখানকার মানুষ, আমি নাম বলছি না, নাম বললেই কাল তার ঘরে গিয়ে অ্যাটাক করবে। আমরা বলতাম ডাবল ইঞ্জিন সরকার। ভাবুন, এখানে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এক। আমি প্রশ্ন করি, যদি ডাবল ইঞ্জিন থেকে থাকে তাহলে এখান থেকে প্রতিশ্রুতি দিয়েছিল এই ত্রিপুরায় বছরে 50,000 বেকারের চাকরি হবে, ত্রিপুরার লোকরা কেউ হাত তুলে বলুন কটা সরকারি চাকরি এই 4 বছর হয়েছে? 50,000 হলে 2 লক্ষ মানুষের চাকরি হয়। ডাবল ইঞ্জিন সরকার কি বলেছিল? যে কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দেবে ত্রিপুরায়, ত্রিপুরায় যারা সরকারি কর্মচারী আছে বলুন কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা আপনারা পাচ্ছেন? আপনারা পাচ্ছেন না, তাহলে কোথায় গেল ডাবল ইঞ্জিন সরকার? আমি তো বলে নিজে বিপদে পড়ে গেছিলাম যে এটা ডাবল ইঞ্জিন করলাম, ত্রিপুরায় তো বলছে সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। আমি সত্যি বলছি, সমালোচনা করেছিলাম আমি তখন, সমালোচনা করেছিলাম যে দুয়ারের সরকার স্বাস্থ্য সাথী নিয়ে, আমি ভেবেছিলাম যে হয়তো শুধু ভোটের কথা ভেবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আমি ভুল ছিলাম, আমরা ভুল ছিলাম, আমি স্বীকার করে নিচ্ছি আমি ভুল ছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিপুল ভোটে জেতার পরেও দুয়ারে সরকার চলছে, আর স্বাস্থ্য সাথী কার্ডে আজকে প্রত্যেকের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। একটু আগে কুণালদা বলছে কি নেই, লক্ষ্মীর ভাণ্ডার আছে, এতগুলো কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, দুনিয়ার প্রকল্প আছে, কোথায় পেরেছে আমাকে দেখান। অন্যান্য বিজেপি শাসিত রাজ্য সেই উন্নয়ন করতে কোথায় পেরেছে দেখান। এই ত্রিপুরাকে বলেছিলেন রোল মডেল করবেন, ত্রিপুরার কি অবস্থা হয়েছে সেটা বোঝা যাচ্ছে একটা জনসভা থেকে, যেখানে তৃণমূল কংগ্রেসকে আপনারা অনুমতি দিতে চান না। আজকে আপনারা কাঁপছেন তৃণমূল কংগ্রেসের ভয়ে, তারা নাকি হবে রোল মডেল। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, উন্নয়নের ছবি দেখানোর জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছবিকে তাদের ছবিতে বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করতে হয়, তারা আর কোন মুখে উন্নয়নের কথা বলে। আজকে আমি তো সত্যি বলছি যে এই বিধানসভায়, পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা সময় আমার লিপিবদ্ধ করা আছে বিধানসভায়, যে আমি বলেছিলাম যে বাংলায় যদি প্রকৃত উন্নয়ন কেউ চান, বাংলার মানুষের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থাকেন তিনি আর কেউ নন, তিনি বাংলার মা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিধানসভায় আমার বক্তব্য আজও লিপিবদ্ধ আছে, কেউ খুঁজলেও পাবে। এবং আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যখন দেখি স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ পরিষেবা পাবে না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন, SSKM-এ ঘুরছেন, নিজে মিটিং করছেন। এবং আমি মনে করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মা নন, ভারতবর্ষের মা, তিনি আজকে একজন দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছেন, এ কথা বলতে আমার কোথাও দ্বিধা নেই। আজকে আমি তাকে চিনতে ভুল করেছি, আমি তাকে চিনতে ভুল করেছি। যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছেন দেখেন একটাও বিজেপি শাসিত রাজ্যে নেই, বরঞ্চ আমি নিজে জানি বিজেপি শাসিত রাজ্যের আমলারা এই রাজ্যে আসে, এই রাজ্যে এসে বাংলা এসে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে কি করে নকল করে রেপ্লিকা করে তাদের রাজ্যে উন্নয়নের রোল মডেল করা যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমি ভুল করেছি, আজকে আমি স্বীকার করছি, আমি অনুতপ্ত। 2 মেয়ের পরে আপনারা দেখেছেন যেদিন ফলাফল ঘোষণা হয়েছে, ভাবুন কত অধ্যত্ত, কত দম্ভ, 213টা আসনের জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। তারপরেও বিজেপির লোকেরা তখনও চেষ্টা করে যাচ্ছেন কিভাবে ব্যক্তি কুৎসা করা যায়, কিভাবে এজেন্সি দিয়ে ভয় দেখানো যায়। আজকে বলুন তো বিজেপি করবে না তাকে এজেন্সি দিয়ে ভয় দেখাবে, নানা রকম ভাবে অত্যাচার করবে। আজকে কোথায় এই জিনিস রয়েছে, কোথায় গণতন্ত্র রয়েছে? ত্রিপুরায় আজকে গণতন্ত্র বিপন্ন, ত্রিপুরায় কোনো গণতন্ত্র নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষের কোনো নিরাপত্তা এখানে নেই, সন্ত্রাস, হারমতগিরি আজকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ত্রিপুরার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ। অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল, অনেক আশা করে ত্রিপুরায় পরিবর্তন নিয়ে এসেছিল,
আর আজকের ডেটে মানুষ কি বলছেন শুনুন, হয়তো মুখে বলতে পারছেন না ভয়ে, আজকের ডেটে মানুষ বলছেন একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, বিজেপি সরকারের যদি দম থাকে একবার অবাধ নির্বাচন করে দেখিয়ে দাও, 7টা আসনে 6টা আসনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরায় পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে তাই আমি আপনাদের বলি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুধু বাংলার নেতা নন, আপনারা দেখে নিয়েছেন গোয়া থেকে শুরু করে কি অবস্থা। এখানে বসে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার এখনো মনে আছে তখনও আমি তৃণমূল কংগ্রেসে, আমাকে বলতেন যে এর পরে আমার মিশন হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এমন একটা রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য, আমাদের ভাষা সংস্কৃতির সবার সঙ্গে মিল, এবং আগামী দিনে যদি উন্নয়ন, বাংলার উন্নয়নকে ত্রিপুরায় পৌঁছে দিতে হয় তাহলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পতাকা পুঁততে হবে। এটা আজকের কথা নয়, 2-3 বছর আগেকার কথা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন আজকে তৃণমূল কংগ্রেসকে বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আগামী দিনে আমি বলতে পারি আগামী দিনে শুধু বাংলা না, ভারতবর্ষের মা, ভারতবর্ষের দেবী হবেন প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের নেতা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার যোগ্য নেতৃত্বে দক্ষতায় আগামী দিনে বিভিন্ন রাজ্যে রাজ্যে ফুল ফুটাবো। আরে আমাদেরও কম ভাববেন না, বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে গেলাম, আমাদেরও কম ভাববেন না, আমাদেরও যোগাযোগ কম নেই। আমি আমার মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, একদিকে মাথার উপরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আমি কথা দিয়ে যাচ্ছি, একজন কর্মী হিসাবে যখন যেভাবে বলবেন মানুষের পাশে থেকে মানুষের জন্য, তৃণমূল কংগ্রেস যাতে আগামী দিনে প্রত্যেকটা রাজ্যে উন্নয়ন করতে পারে তার জন্য যে দায়িত্ব আমার কাঁধে তুলে দেবেন সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত আছি, কারণ আমি চাই মানুষের কল্যাণ হোক, মানুষের উন্নয়ন হোক। তাই আমি শুধু আপনাদের একটা কথা বলবো, ত্রিপুরার মানুষের এই মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলবো, দয়া করে আর ভুল করবেন না, ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করা মানে আমি যেরকম ভাবে আমার বিশ্বাস ভঙ্গ হয়েছে আপনাদেরও বিশ্বাস ভঙ্গ হবে। যদি উন্নয়ন করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, যদি মানুষের কাজ করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, এবং জেনে রাখবেন কংগ্রেস সিপিএম কেউ আজকে কোনো বিশ্বাসযোগ্যতা তাদের নেই। আজকে কংগ্রেসের কি হাল দেখুন, এখানে কংগ্রেসের কি অবস্থা দেখুন, এখানে সিপিএম এর কি অবস্থা দেখুন। কংগ্রেস সিপিএম কে দয়া করে বিশ্বাস করবেন না, কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেওয়া মানে জেনে রাখবেন বিজেপির হাত শক্ত হবে, সুতরাং বিজেপির হাত শক্ত হবে এমন কোন কাজ করবেন না। আগামী দিনে যে পার্টিটা একমাত্র বিজেপির সঙ্গে লড়াই দিতে পারবে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে আমি জানিয়ে রাখছি ত্রিপুরা বিজেপিকে যে কোনো চিন্তা নেই, আমরাও ত্রিপুরার মাটি খুব একটা কম চিনি না, আমরাও ত্রিপুরার মাটি ভালো চিনি। আগামী দিনে যে নির্বাচন আছে, একদিকে নিগমের নির্বাচন, পৌরসভা আছে, নগরপালিকা আছে, সমস্ত নির্বাচনে যদি হিম্মত থাকে একবার নিরপেক্ষ অবাধ নির্বাচন করে দেখিয়ে দিন, প্রমাণ করে দেব তৃণমূল কংগ্রেস প্রত্যেক কোটায় জিতবে, এবং আগামী দিনে যে বিধানসভার নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। সুতরাং আমি আবার বলছি, আমার ভুলের জন্য মার্জন আছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আবার আমি যে ঘরে ফিরেছি, আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে, আর এই ত্রিপুরার মাটিতে যারা এসেছেন তাদেরকেও নতমস্তকে নমস্কার প্রণাম জানিয়ে শুধু একটাই কথা বলবো, অভিষেক আসছে আর বিপ্লব দেব কাঁপছে, অভিষেক আসছে বিপ্লব দেব কাঁপছে। যতবার অভিষেক ব্যানার্জি এসছে দেখুন কোন মতে মিটিং করতে দিচ্ছে না, আরে এ তো শুধু ট্রেলার আছে, এখনো মেন ফিল্ম বাকি আছে। অভিষেক আসছে আর বিপ্লব দেব কাঁপছে, আর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পা রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন আর ত্রিপুরার বিজেপি গমন এটা একদম নিশ্চিত হয়ে গেছে। সবাই ভালো।